শোনো সালমা, বাবা মার স্নেহ মমতা ছেড়ে মেয়েরা শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি নামক এক নতুন বাবা মার কাছে আসে এক নতুন স্বপ্ন নিয়ে। বাবা মাকে ছেড়ে আসার দুঃখ শাশুড়ির ভালোবাসায় ভুলে যাবে, অথচ তুমি ভালোবাসা তো দূরের কথা, বৌমা আসার পর থেকে ওর জীবনটাকে বিষিয়ে দিয়েছিলে। বউ শাশুড়ির সম্পর্ক হবে মা আর মেয়ের মতো, বউ শাশুড়িকে মায়ের মতো সম্মান করবে, আর শাশুড়ি বউকে মেয়ের মতো বুকে টেনে নেবে। আর তুমি কিনা বৌমাকে কলঙ্কিনী চরিত্রহীন আর মিথ্যা অপমান দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছ। এই যদি হয় বউ শাশুড়ির সম্পর্ক, তাহলে বাংলার প্রতিটি ঘর হয়ে উঠবে যুদ্ধক্ষেত্র, আর কোনো মেয়ে বউ হয়ে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যাবে না। হ্যালো, আমাকে ধরে এনেছো কেন? ধরে এনেছি এই জন্য যে তুই সজীবের ঘর থেকে বেরিয়ে এসেছিস, কিন্তু সজীবের জীবন থেকে সরে যাসনি, তাই আমাকে একটু বাঁকা পথে আশ্রয় নিতে হয়েছে। এত কথার দরকার কি? এই নে, এটা তালাকনামা, তুই এখানে সই কর। তালাকনামা? হ্যাঁ, তোকে যখন সজীব ঘর থেকে বের করে দেয় তখন তোকে তালাক দেয়নি, আর তালাক না দিলে আমি সজীবকে বিয়ে করতে পারবো না। এখানে সই করলেই তুই সজীবের বাঁধন থেকে মুক্ত হয়ে যাবি, আর মুক্ত হলেই সজীব আমাকে তার স্ত্রীর বাঁধনে বেঁধে ফেলবে। তোর মনের স্বাদে জীবনে কোনো দিনই মিটবে না, আমি এ কাগজে সই করব না। সই তোকে করতেই হবে, কতদিন শুনেছি দুটি মেয়ে এক স্বামীর ঘর করতে, আর এখন দেখছি একটি মেয়ে দুই স্বামীর ঘর করছে। ভেরি গুড, পাওয়ারফুল আমিন তুই, তবে আমিও তোর চাইতে কম পাওয়ারফুল নই। আর তালাক তোকে কি করে দেয়াতে হবে তা আমি ভালো করেই জানি। সই কর, সই কর। আমি সই করব না। সই কর বলছি, বললাম তো সই কর। সই কর বলছি। সই কর না, সই কর বললাম তো না। সই কর বলছি, বললাম তো না। সই কর এখন তোকে আমি। না না না, ওকে মারিস না, ওকে মারলে সই করবে কে? তার চেয়ে বরং ওর বাচ্চাটাকে মেরে ফেল, তাহলে ওর শিক্ষা হবে। ঠিক বলেছো মা, মায়ের ব্যথায় বাচ্চা কাঁদে না, কিন্তু বাচ্চার ব্যথায় মা ঠিকই কাঁদবে। এখন তুই বোঝ এর যন্ত্রণা কত। আমি মরে
না, তোকে আমি ছাড়বো না। এই বাচ্চাটাও মরে যাচ্ছিল, তুই ওকে ছাড়িসনি। যে যন্ত্রণা তুই শিশুর বুকে দিয়েছিস, সেই যন্ত্রণা আমি তোকে তিল তিল করে ফিরে দেবো। দুশ্চরিত্রা বর্ষা না, দুশ্চরিত্রা তোরা। তোরা মানুষের বিবেককে টাকা দিয়ে কিনে নষ্ট করে দিতে চাস। তোরা একটা সোনার সংসারকে লোভ দেখিয়ে উজাড় করে দিতে চেয়েছিলি। তোদের মতো দুশ্চরিত্রা আর কেউ নেই। তুই এসব কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? না, এতদিন আমার মাথা খারাপ ছিল, এখন আমার মাথা ঠিক হয়ে গেছে। আমার লক্ষ্মী বৌমাকে তোদের কথায় আমি অনেক অত্যাচার করেছি, আজ সে অত্যাচারের জবাব তোদেরকে দিতে হবে। দুশ্চরিত্রা মেয়ের জন্য তোমার মা আমার গায়ে হাত তুলেছে, যার বিয়ের আগে কোলে বাচ্চা আসে। ওই বাচ্চা আমার। কি? ওই বাচ্চা তোমার? হ্যাঁ, আমার বাচ্চা। আর রাজি হচ্ছে আমার স্বামী। আমার বাচ্চাকে ভাবির বাচ্চার নাম দিয়ে ভাবিকে ঘর ছাড়া করতে চেয়েছিলে, কিন্তু পারুনি। মিথ্যে কথা! ওই যাইতেছে। হায় হায় কইবেন না। এই যে পুলিশ ভাই রায়পুরছি, এইবার আপনাকে জায়গা মতো নিয়া হায় করাইব। দারোগা সাহেব, এরা আমার নাতি আর বৌমাকে মেরে ফেলতে চেয়েছিল, এদের অ্যারেস্ট করুন। এই এদের সবাইকে অ্যারেস্ট করো। এই মুখ মুখ নিয়ে চলো, নিয়ে চলো সবাইকে। আমি তোমাকে না জেনে ভুল বুঝেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। না না, ও কথা বলে তুমি আমাকে ছোট করো না। বৌমা, আমি তোমার উপর অনেক অত্যাচার করেছি। আসলে লোভ আমার মনটাকে নষ্ট করে দিয়েছিল, তুমি আমাকে মাফ করে দাও। কি করছেন আপনি? আপনার স্থান তো আমার পায়ে না, আমার মাথায়। আপনি আমার শাশুড়ি, আমার মা। মায়ের আশীর্বাদ যদি সন্তানের মাথার উপর না থাকে, তবে সেই সংসার কোনো দিনই সুখের হয় না মা। ভাবি, আমাদের জন্য তোমাকে এত অত্যাচার সইতে হয়েছে। না, আজ তোমরা যে মিলেছ, এতেই আমার সব কষ্ট শেষ হয়ে গেছে। তোমরা সুখে থাকলে আমার চেয়ে বেশি শান্তি আর কেউ পাবে না মা। আমাকে দাও। ভাবি সাহেবা, রুবি আপার তো রাজু ভাইয়ের লগে মিল হয়েছে, আর সজীব ভাইয়ের লগে আপনার মিল হয়েছে। আমার একটু মর্জিদার লগে মিলাই দিবেন না ভাবি। শর্মিকা, এখন থেকে এই সংসার দেখবে আমার বৌমা। বাংলার প্রতিটি ঘর হয়ে উঠুক বউ শাশুড়ির মিলন মেলা। বউ শাশুড়ির সম্পর্ক হোক মা ও